আবার রেডি, আবার বাঁকুড়ার পথে। এই যে মাতাশ্রী ব্যাগটাকে কোলে করে নিয়ে যাচ্ছে, আমি বলি একটুকু নিয়ে চলো। আর দেখো বাবা, দেখো গাড়িটাকে একদম পুরো জগদ্দলকে পুরো চকচকে করে দিয়েছে। আমার কাছে কিরকমটি থাকে, আর বাবা একদম ঝকঝকে করে দিয়েছে পুরো। হ্যাঁ হ্যাঁ, দা 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 দা, তোমাকে নিতে হবে না আর। তো শুভ বিকাল বন্ধুগণ, আবার বাঁকুড়ার পথে। এই যে একটু আগে দেখলেই তোমরা, এখানে ব্যাগ নিয়ে আসছিল মা, বেরিয়ে গেলাম। বাবা মা এবারে সিঅফ করতে এসছে ঘর দরজা গোড়াতে। এবারে আবার আসি, আবার আসবো। হলো চলো, এবারে জগদ্দলে চেপে টুকটুক করে বেরিয়ে যাই। এই দেখো শিয়ালের গাদা এখানটাতে আমাদের বেরাইলাম। মনটা এখানটা দেখতে পাচ্ছ তো, এই কোণে দেখা আলোতে শিয়াল দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে, ঝুপঝুপ করে দৌড় মারছে। একটা লয় এক গাদা রয়েছে কাছে কাছে, একটা এলো ফ্রেমে আর কি। ভাবলাম দেখাই দিই তোমাদেরকে একটু হালকা করে। চলো যাই রে, তুই ছুটে বেড়া। কালকের ভিডিওটা বেশ ভারী ছিল বুঝলে তো, তো সেই কারণে সেই ভারী জিনিসটাকে নামাতে নামাতে অনেক দেরি হয়ে গেল। কারণ এই জিনিসগুলোকে কেউ তো চায় না যে এইরকম দিন আসবে যেদিন ওই টপিকে কিছু বলতে হবে, কিছু করতে হবে। এই সময়কে সময় দিতেই হয়, সময়কে সময় দিতেই হয়, সময় সময় এই আর কি। তার জন্য দেরিও হলো, আর ওই ভাতটাকে নামাতে নামাতে সময়ও লাগলো, তার জন্য এতদিন পরে এলো। এতক্ষণে তোমরা অনেকে দেখেছো ভিডিওটা, আবার ওইটা দেওয়ার পরে মনটাও ভালো ছিল না বেশ একটা, সেই কারণে সকাল থেকে শুরু করা হয়নি। তো এই বেরালাম এতক্ষণে, দিয়ে শুরু করলাম আর কি। দেখতেই পেলে মা বাবারও মনটা খারাপ, কারণ একদিন ঘরে ছিল, একটা অভ্যাস হয়ে যায় নাই, আগে থাকা হতো নাই, আবার যখন ঘরকে চলে আসি তখন মানে কি বলবো, হয় হয়। চলো এবারে আর দেরি করবো নাই, এবারে বেরিয়ে যাই। দেখো সূর্য আস্তে আস্তে পাটে যাচ্ছে, আর এখন তো খুব তাড়াতাড়ি বেলাটা শেষ হয়ে যাচ্ছে। দেখো একদম একটা ফগি ফগি ব্যাপার স্যাপার, ফটা বাইলো এই মাত্র, এই তো বাজে 4:01, তাতেই দেখো সন্ধ্যা সন্ধ্যা ভাব। চলো আর দেরি না করে বেরিয়ে পালাই। লাই পুরো একদম শীতের ভাইব লিতে লিতে এই পিঠরামণির রাস্তাটাতে যাচ্ছি বুঝলে তো। এখানে তো একটু দাঁড়ালাম, তার কারণ হচ্ছে একটা সেন্ট দাঁড়াতে বাধ্য করলো। সেটা কি, এখানটাতে এরকম মধু চাষ হচ্ছে, মৌমাছির চাষ হচ্ছে। বাইরের থেকে সেই অনেক লোকজন আসে, তো তারা ওই বাক্সগুলোতে মৌমাছি রেখে পরে চাষ করে আবার চলে যায়। আমাদের গাঁতেও আসে, এখানে তো এসেছে দেখলাম, একটুগুলি দাঁড়ালাম। এত সুন্দর সেন্টটা, মানে উফ, ওটা তো আর পাঠাতে লাগবো এটার মধ্যে দিয়ে, তাছাড়া পাঠাতে বুঝতে কি জিনিস। আর আকাশটা এবার সূর্য আস্তে আস্তে নামছে, এই গোল্ডেন টাইমটাতে চারদিকটা না অপরূপ শোভাটা বেড়ে যায়। চলো আস্তে আস্তে এগোয়, মাঝে কোথাও মন গেলা দাঁড়াবো। লাই জগদ্দল চলো। বাঁকুড়া ঢুকে গেলাম প্রায়, অনেক তাড়াতাড়ি এলাম। দেখো কটা বাজছে, 4:55, মানে তাড়াতাড়ি ঢুকে গেছি। আর এই যে অ্যাসিস্ট্যান্ট ব্রিজ, এই কাঠের ব্রিজটা, এইটা আবার তৈরি হয়েছে, বেশ সুন্দর করে করেছে। তবে ওইখানের যে মেন ব্রিজটা আছে, ওই মেন ব্রিজটা তো সেই যুগ যুগ জিও করে বছরের পর বছর ধরে তৈরি হওয়া চলছেই, এখনো তৈরি হওয়া কমপ্লিট হয়নি। মনে হয় ওইটা তৈরি হওয়ার সময় থেকে বলে দিয়েছিল শো মাস্ট গো অন, তো সেই শো চলছে। আর এখানটাতে এটা যেটা তৈরি হয় মানুষের অনেক সুবিধা হয় ঠিকই, মানে তাছাড়া কি বলতো, ওই বড় ব্রিজটা হয়ে অতটা ঘুরে 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 যেতে হয়, তারপরে ওইটার উপরে লোডটা বেশি পড়ে। তবে এটার কি প্রত্যেক বছর একই কেস, যখনই জল হবে তখন এবার ভেসে পালাবে, আবার নতুন করে তৈরি হবে। এই হয় বড়টা যে কখন তৈরি হবে কে জানে, উপরওয়ালাই জানে। চলো ঢুকি বাঁকুড়া। শেষমেশ আবার ব্যাক টু মেস, সবই সেই একই রকম আছে যেরকম রেখে গেছিলাম। দেখো সেই ঘড়িটাও সেই ব্যাটারি ছিল নেই, ওই 7:35 দাঁড়িয়ে আছে, তো বারে বারে ব্যাটারি ফ্যাটারি চেঞ্জ করতে হবে। একটু বসি তাড়াতে, এখনো বেড ফেড বাগানো টাগানো কিছু হয়নি, বাগাবো পরে পরে। হ্যাঁ এই তো এলাম, একটু বাদ দিয়ে বেরাবো, চা ফা খেয়ে আসবো, তারপরে তো চলবে কি। আর হ্যাঁ একটা জিনিস তোমাকে বলেই দাও, এই তোমার পূজোর আগেই এই দুটো জিনিসও লিয়া হয়েছিল, বিশাল বড় বড় বাক্স দেখতে পাচ্ছ। তো এইগুলোর এবারে আনবক্সিং হবে আজকে নয়, কালকে পরশু করে হবে। তো তোমরা কমেন্টে বলবে কি থাকতে পারে এই দুটোর মধ্যে, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিন, ড্রেসিং টেবিল। তো যা একটা ঠিক হবে প্রথম, ঠিক আছে, তার নাম লিয়ে পরে এটি খোলা হবে।
ঠিক আছে, একটু বসি তারপর বেরাবো। বাজারে বেরিয়ে পরে আমি খাওয়ার আগে জগদ্দলকে খাওয়াই দিলাম। আজকে দেখো দামটা একটু কম রয়েছে, 500 নিলাম, 4.81 লিটার হইলো, 104.98 টাকা। হাসি দেখেছ? সেই হনুমানজির গল্পটা মনে আছে? সেই বিশাল লবণী খুঁজতে গেছিলো, দিয়ে খুঁজতে না পেয়ে গন্ধ মাদল্লি চলে এসেছিলো। তো সেইরকম তোমরা ব্যাটারি ব্যাটারি করছিলে, আর আমারও এমনিতে খুব ভালোই ঘুম ভাঙে, ফোনে এলামে তো ভাঙে না, তাই জন্য ঘড়ির দোকানকে চলে এসেছি। যে ঘড়ির দোকানকে এসে পরে একটি কিনে নিলাম, তাহলে আর তোমাদের কিছু দাবি রইল না। ঠিক আছে, এবারেও যদি বলো ব্যাটারি কই ব্যাটারি কই, তাহলে আমাকে কিনে দিবে, কেউ গিফট করবে একটা ভালো ঘড়ি। ঠিক আছে, আর এই দোকানটা হচ্ছে মুখার্জি অপটিক্যাল। ঠিক আছে, এই মহাচানতলা মোড়টা থেকে একটু এগিয়ে পড়েই সামনেটাতে। ঠিক আছে, এই যো মুখার্জি ওয়াচ অ্যান্ড অপটিক্যাল, ঘড়ি চশমা, এই জিপি সিংহ রোড। এখানে এই কাকুর কাছে বেশ ভালো ভালোই ঘড়ি পাওয়া যায়, আর সার্ভিসও ভালো, কাকুর ব্যবহারও ভালো, আসতে পারো তোমরা। ঠিক আছে, তাহলে আমার লিয়া হয়ে গেল, এবারে আমি বেরিয়ে যাই। আসি কাকু, হ্যাঁ চলো। হ্যাঁ, এইদিকে ওদিক ঘুরে কাজবাজ চুকিয়ে পরে আবার একবার এলাম সেই জায়গাটিকে, যেখানটাকে না এলে পরে ভাত পেটের ভাত হজম হতো না বাঁকুড়ে থাকাকালীন, কৃষি ভবন। তো এই কৃষি ভবনের পিছন দিক সাথে রয়েছি, তো সব এখানে ছেলেপুলে সব চা টা খেতে আড্ডা দিতে আসেই জানো তোমরা। আবার এই যে এইখানটাতে আমার বার্থডে সেলিব্রেট হয়েছিল, এখন ঝোড় হয়ে গেছে এখানটা, তো মিস করছিলাম এই জায়গাটাকে হালকা হালকা করে। অতটা মিস করিনি, মিথ্যা কথা বলা হোক, কারণ ঘর গেলে তখন আর বাঁকুড়ের কথা মনে থাকে না, আবার বাঁকুড়ে এলে তখন ঘরের কথা ভুলে যাই। তো একটু চা ফা খাই, জগদ্দল তো আগে খেয়ে নিল, তারপর আবার বেরিয়ে যাবো। চলো, কৃষি ভবন থেকে বেরিয়ে গেলাম, দিয়ে পরে একটু এসছি এখন লীলাবতী হোটেল দিকে খাবারের জন্যে। তো এখানে সামন্ত দোকানে যেয়ে অল্প চা টা খেলাম, তারপরে ওই বিএমএসের মানে বাঁকুড়া ইনস্টিটিউটের উমেশ দা, সৌমিত্র, সম্রাট ওদের সঙ্গে দেখা হলো, একটু গল্প টল্প হলো, শুভম ভাই, তারপরে আরও টিম ব্লু কালার, বেশ কয়েকজনের সঙ্গে দেখা হলো। তারপরে তিনজন ভাই এসে ছবি টবি সেলফি তুললো, মানে ওইগুলোতে আলাদাই মজা হয়, আলাদাই ভাল লাগে। নাম জানি না ভাইগুলো, ভাই থ্যাংক ইউ যদি দেখে থাকো তো। এখন এই যো রুটির অপেক্ষা করছি, এখন অনেক ভিড়, এখানে গরম গরম রুটি হচ্ছে, এখন কতক্ষণ পরে পাই দেখার বিষয় বটে সেইটা। অনেকজন লাইন দিয়ে আছে, আমিও অনেকক্ষণ থেকেই আছি এখানেতে বসে পড়ে। তো আজকে ওটা জিনিস রিয়েলাইজ করলাম, একটা হচ্ছে কি যে পূজার আগে আর পূজার পরের বাঁকুড়ার ডিফারেন্স হচ্ছে, এখন প্রচুর রেস্টুরেন্ট ক্যাফে এগুলো খুলেছে। ঠিক আছে, 2 নম্বর হচ্ছে জমদ্বিতীয়ার পরের দিনে বাঁকুড়ার যে ইটালিয়ান রেস্টুরেন্টগুলো মানে ইটালিয়ান হোটেলগুলো সেগুলো অনেক কম খুলে থাকে, মানে ম্যাক্সিমামগুলোই বন্ধ, তাহলে চাপ পড়ে যাচ্ছে, তার জন্য রুটি লাইন এই কারণেই হচ্ছে, বুঝতে পারছো তো। আর 3 নম্বর, মাস্ক পরে গাড়ি চালালে ঠান্ডাটা কম লাগে। আরেকটা আছে, 4 নম্বর আছে, ওটা ঘর যেয়ে পরে বলবো। ঠিক আছে, আপাতত খাবার দাবারটা নিলি, তুই কতক্ষণ ওয়েট করতে হয়? এখন বাজছে তোমার 8:56, উল্টা দিকে দেখো, 20 মিনিটের উপরে বসে আছে, তবে দেখি কখন পাই, তারপরে রুমে যেয়ে পরে বান্ডিল হবে। ঠিক আছে, খাবার পেয়ে গেলাম, খাবার লিয়া হয়ে গেল, রুটি আর চিকেন লিলিছি, আর এখন বাজছে কটা, 9:07, অনেকক্ষণ ওয়েটের পরেই হলো আর কি। তো চলো এবারে পালাই, যেয়ে পরে বান্ডিল হবে, চলো। রুম চলে এসেছি আর এতে খেতেও বসে গেছি, তোমাদেরকে বললামই তখন যে মাংস রুটি নিলাম, তো মাংস অল্প কাঁচা লঙ্কা পেঁয়াজ আর রুটি নিয়ে বসে গেছি, এখনই খেলবো কারণ অনেক খিদে পেয়েছে। তার আগে তোমাদেরকে একটু এইটা দেখিয়ে ঘড়িটা, সেই যেটা কিনলাম সেটা তোমাদেরকে দেখানো হলো না, বলাই হলো যে হ্যাঁ কিনলাম বলে, তারপরে খেলবো। আর খাওয়া দাওয়ার পরে তো সেই 4 নম্বর পয়েন্টটা বলা বাকি আছে, ওটাও তো বলতেই হবে। এই হচ্ছে তোমার ঘড়ি, টাইমটা ঠিক করার নাই, টাইমটা ঠিক করে দিতে হবে। আর এটা আওয়াজটা দমে একদম কক 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 করে এমন আওয়াজ করে, ঘরে একদম সেমই এরকম আছে এটা, তো সেই আমি না উঠলেও পাড়ার লোক শুদ্ধ উঠে যাবে, তার জন্য নিলাম। ঠিকই আছে, দোকানটা এমনি ভালো, বয়স্ক ভদ্রলোকের ব্যাপারটাও ভালো, ওর কাছেই নিয়েছিলাম ঘরেরটাও। তো চলো আগে খেয়েলি, তারপরে এসে পরে বলছি। বাবারে, এতক্ষণে শান্তি, আমার বাবা আমার বলে যে পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা, তো এই ব্যাপার, পেট ঠান্ডা হলো এবারে গ্যাস। তো হ্যাঁ, এবারে 4 নম্বর পয়েন্টটা বলি, 4 নম্বর পয়েন্টটা হচ্ছে কি, রিয়েলাইজ করলাম
সে সন্ধ্যাবেলা তোমাদেরকে বললো মনে পড়ছে, যে যখন বাঁকুড়ায় আসি ঘরের খেয়াল থাকে না, যখন ঘর যায় বাঁকুড়ার খেয়াল থাকে না। ঠিক লো, এটা আমাদের জীবনে আমাদের সমস্ত কিছুকে ব্যালেন্স করাটা বিশাল জরুরি। আমি যদি নিজের জন্যই সেলফ টাইম পুরোটা রেখে দিই, কাজের জন্য টাইম না দিই, বা প্রিয়জন মানুষজনদেরকে সময় না দিই, হয় না। বা আমি শুধু কাজ করে গেলাম আর কিচ্ছু করলাম নাই, তাতেও হয় না। বা আমি শুধু ঘরেই রয়ে গেলাম আর কিছুই করলাম নাই, সেটাতেও হয় না। ব্যালেন্সটা খুব জরুরি, সমস্ত কিছু, সময় দাও, কাজ করো, আনন্দ করো, সমস্ত কিছুটাতে সব দিকটা ঠিক রাখা খুব দরকার। হয় না আমাদের অনেক সময়তে, আর ওইটাই যখন গন্ডগোলটা হয় না ওই ব্যালেন্সটাতে, তখনই ভালো থাকার সমস্যা হয়, ভালো রাখাতেও সমস্যাটি হয়। চেষ্টা করো ব্যালেন্স করার। হ্যাঁ, অনেক সময় ব্যালেন্স এদিক ওদিক হয়ে যাবে, হয় সবাইকারই হয়, আমারও হয় তোমারও হয়, স্বাভাবিক সেটা। আবার ঠিকঠাক ইয়াতে আনার চেষ্টা করো, সব দিকটা যেন সমানভাবে পায়, ওটা নয় কেউ খুব বেশি পেয়ে গেল, কেউ ডিপ্রাইভড হয়ে গেলো, সেরকমটা যেন না হয়। হয়ে যায় অনেক সময়তেই, কিন্তু না হয় যেন। আজকে এখানে ম্যান্ডেল করছি, আবার দেখা হোক কালকে। ভালো থাকো সবাই, বুঝলে তো, ভালো রাখো। শুভরাত্রি, টাটা।